সুপারস্টার শাকিব খানকে নিয়ে এবার একটু ভিন্নভাবে সমালোচনা সৃষ্টি করেছেন নায়িকা শবনম ইয়াসমিন বুবলি। সম্প্রতি 11 জুন যুগান্তর পত্রিকা থেকে এই নিউজটি ছাপানো হয়। ভিউয়ার্স, বিস্তারিত বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা বুবলি, তাদের দাম্পত্য জীবন নিয়ে চলছে অনেক টানপড়ন। এদেরকে নিয়ে আলোচনা এবং সমালোচনা শেষ নেই। এদের আলোচনা এবং সমালোচনা আকারসঙ্গি। দুজনে একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছিলেন গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে। এ বিষয়গুলো নিয়ে শাকিব খান চুপ থাকলেও চুপ থাকেনি চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন চিত্রনায়িকা বুবলি, সেখানে নানা প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিনি। তার কাছে জানতে চাওয়া হয় বুবলির প্রথম ক্রাশ কে ছিলেন। প্রশ্নের উত্তরে বলেন, আমার জীবনে কোনো ক্রাশ নেই, আমি টিভিতে বা অন্য কিছুতে কাউকে দেখে কখনো ক্রাশ খাইনি, এক কথায় ক্রাশ খাওয়া আর না খাওয়া আমার জীবনে আসেনি। এই সময় যুগান্তর পত্রিকার সাংবাদিকরা শাকিবের সঙ্গে বিয়ের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটা একটি ব্যক্তিগত ইস্যু ছিল, ক্রাশ খেয়ে নয়। বুবলির দেওয়া সাংবাদিকদের সাক্ষাৎকারের কথাগুলো একটু অন্যরকমের লাগছে। সাংবাদিকরা শাকিব খানের কথা বলতে তিনি বলেন, এটা একটি ব্যক্তিগত ইস্যু, যে কিনা সাংবাদিকদের কাছে শাকিব খানকে নিয়ে একসময় উল্টোপাল্টা কথা বলেছিলেন। বুবলি সবসময় এই ইস্যু নিয়ে কথা বললেও শাকিব খান এই বিষয়গুলো নিয়ে সবসময় এড়িয়ে যেতেন। যখন সুপারস্টার শাকিব খান দেখেন যে ধৈর্যের মাত্রা অতিক্রম করে ফেলছে, তখনই বুবলির করা অকারণগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তখন চিত্রনায়িকা বুবলি কিছুটা হলো এই বিষয়টি নিয়ে খোলসা করলেও পুরোপুরিভাবে খোলসা করেননি। যদি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে, যদি শাকিব খান যে বিষয়গুলো তুলে ধরেছেন সে বিষয়গুলো নিয়ে যদি প্রশ্ন করে, সেই ভয়ে বা সেই কারণে তিনি হয়তো বলেছেন এটা আমাদের ব্যক্তিগত ইস্যু। সো ভিউয়ার্স, তাহলে এই বিষয়টি নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন ভিডিওর নিচে কমেন্ট বক্সে।